নমস্কার বন্ধুরা, কুমকুম পেশেন্ট উইথ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি কুমকুম চলে এসেছি আবারও একটি রেসিপি নিয়ে। আশা করছি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে যে রেসিপিটি আমি আপনাদের দেখাবো, এটি বাচ্চা থেকে বড় সবার কাছেই একটি জনপ্রিয় রেসিপি। বন্ধুরা, বাচ্চাদের দেখবেন খুব তাড়াতাড়ি খিদে পায় এবং সবসময় একঘেয়েমি খাবার খেতেও চায় না, একটু মুখরোচক হলে ওদের ভালো লাগে, আর বড়দের ক্ষেত্রেও তাই। তো চলুন রেসিপিটি শুরু করি। এখানে দেখুন বন্ধুরা, আমি একটি মিডিয়াম সাইজের আলু নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে আমি গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা হয়ে গেছে বন্ধুরা, এবার ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। দেখুন এইভাবে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। আলুর মধ্যে যে কষ্টটা আছে সেটা বেরিয়ে যাবে। দেখুন আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি গাজর, গ্রেট করে রাখা গাজর, শসা। এবার আমি দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। এবার এক চামচ দিয়ে দিলাম আমি চাট মশলা। এবার দিয়ে দিচ্ছি আমি দু চামচ বেসন। এবার দেব আমি দুই চামচ চালের গুঁড়ো। আর দিচ্ছি আমি এক চামচ কর্নফ্লাওয়ার। এবার দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এবার দেখুন আমি ভালো করে মিক্সড করে নেব। জল কিন্তু লাগছে না বন্ধুরা, শসার মধ্যেই তো জল থাকে, আবার গাজরের মধ্যেও জল আছে। এইভাবে আমি উপকরণগুলি মিক্সড করে নেব। দেখুন মিক্সড করা হয়ে গেছে। এবার কড়াই চাপিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আমি রিফাইন্ড তেল, আপনারা সর্ষের তেলও দিতে পারেন। তেলটা গরম হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি। এবারে এক এক করে আমি এইভাবে বড়াগুলো বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে একটু বড় আকারেরও করতে পারেন, আমি ছোট ছোট করেই দেখাচ্ছি আপনাদের। এক পাশ ভাজা হয়ে গেলে এবার আমি উল্টে নেব। দেখুন একটা পাশ আমার ব্রাউন কালার হয়ে গেছে। খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। রেডি হয়ে গেছে আমার পটেটো স্ন্যাক্স রেসিপি। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।